ফিলিস্তিনে গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 24 জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের প্রথম বার্ষিকীর আগ মুহূর্তে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার আল আকসা হাসপাতালের কাছে মসজিদে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস্তুচ্যুত বহু মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছিল, সে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, দেইর আল বালাহ এলাকায় এক সময়ের সুহাদা আল আকসা মসজিদে সুনির্দিষ্টভাবে হামাস সন্ত্রাসীদের ওপর হামলা করা হয়েছে, যারা সেখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করছিল। কয়েক দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সবশেষ রক্তপাতের সূচনা হয় গত বছরের 7ই অক্টোবর। ওই দিন হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি প্রায় 250 জনকে জিম্মি করেছিল বলে ইসরায়েলের ভাষ্য। এর জবাবে ইসরায়েল যে সামরিক হামলা চালিয়ে আসছে তাতে ইতোমধ্যে প্রায় 42,000 ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধে ফিলিস্তিনের প্রায় 23 লাখ মানুষের সবাই বাস্তুচ্যুত হয়েছে, তৈরি হয়েছে খাদ্য সংকট। এ নিয়ে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ উঠলেও ইসরায়েল তা অস্বীকার করে আসছে।